नमस्कार बंधुरा, नीलांजना रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आमी आपनादेर जन्य निये एसेछि मिष्टि कुमड़ो दिए तैरी काटलेटेर एकटा दारुण रेसिपी। तो चलुन देखेनी कि करे एटा तैरी करब। मिष्टि कुमड़ोर काटलेट बानानोर जन्य एखाने आमी 200 ग्राम मिष्टि कुमड़ो आर एकटा माझारि साइजेर आलू निये निएछि। कुमड़ो ओ आलूटाके आमी एकटा प्रेशार कुकारेर मध्ये निये निच्छि। কুকারের মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে কুকারের ঢাকাটাকে বন্ধ করে আমি দুটো সিটি দিয়ে দিচ্ছি। কুকারটা ঠান্ডা হতে হতে আমি একটা ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে 1 চামচ হিং ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। আদা ও রসুনটাকে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এদিকে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে, আমি কুমড়ো আর আলুটাকে একটা ছাঁকনির মধ্যে রেখে জল ঝরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1/2 চামচ আমচুর পাউডার। সবকিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। মশলাটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা মিষ্টি কুমড়ো ও আলুটা। কুমড়ো ও আলুটাকে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এই সময়ে ওভেনের ফ্লেমটা আপনারা মিডিয়ামেই রাখবেন। যারা কুমড়ো খেতে পছন্দ করেন না, আশা করছি এই কাটলেটটা তাদেরও খুবই ভালো লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম ভাজা। আমি কাঁচা বাদামকে শুকনো খোলায় ভেজে আধ ভাঙা করে নিয়েছি। তবে আপনারা বাদাম পছন্দ না করলে এটা নাও দিতে পারেন। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। আর দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি। এটাও অপশনাল, যারা ধনে পাতার গন্ধ পছন্দ করেন না তারা এটা দেবেন না। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে 10-15 মিনিটের জন্য ঠান্ডা হতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে, এবার এই মন্ডটা থেকে আমি খানিকটা অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে এরকম কাটলেটের আকারে গড়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপেই কিন্তু এটাকে গড়ে নিতে পারেন। আমি আরো কয়েকটা করে দেখাচ্ছি। ঠিক এইভাবেই আপনারাও তৈরি করতে পারবেন। আমার সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গেছে। এবার একটা বাটিতে একটা ডিম ভেঙে তাতে সামান্য নুন দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার ও 2 চামচ ময়দা মিশিয়ে নিয়েছি। তাতে কাটলেটগুলোকে খুব ভালো করে কোটিং করে ডিমের গোলায় চুপিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটি কাটলেটকেই প্রথমে ময়দা ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ, তারপরে ডিমের গোলা ও সবশেষে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে
গরম তেলে উল্টে পাল্টে সোনালি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কুমড়োর কাটলেট। কাটলেটগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে, তা না হলে কাটলেটের ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে ও ঠিকমতো ভাজা হবে না। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও এ ধরনের নতুন নতুন রেসিপি জানার জন্য ইউটিউবে আমার চ্যানেল এবং ফেসবুকে আমার পেজ নীলাঞ্জনা রান্নাঘরকে সাবস্ক্রাইব ও ফলো করবেন। দেখা হবে পরবর্তী পর্বে অন্য আরও একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।